আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দর্শক শ্রোতা, মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে একজন ব্যক্তি জিজ্ঞেস করে থাকেন যে এই লোকটি কেমন ছিল। তখন সবাই উত্তরে বলেন যে লোকটি ভালো ছিল। এই আমলটির ব্যাপারে আজকাল অনেকে আপত্তি করে থাকেন। আসলে আমলটি আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার হাদিসে পাক থেকে পেয়ে থাকি। বিশেষ করে বুখারী শরীফের মধ্যে বাবু সানাউন নাসে আলাল মাইয়াত, মৃত ব্যক্তির সদ্গুণ সম্পর্কে লোকদের আলোচনা এই পরিচ্ছেদের মধ্যে রয়েছে। হাদিস নাম্বার 1283, হযরত সাইয়েদিনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কিছু সংখ্যক সাহাবি একটি জানাজার পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তারা ওই মৈয়তের প্রশংসা করেন। তখন নবীজি বলেন, ওয়াজিব হয়ে গেল। একটু পর তারা আরেকটি জানাজা অতিক্রম করেন। তখন তারা তার নিন্দাসূচক মন্তব্য করলেন। এবার নবীজি বললেন, ওয়াজিব হয়ে গেল। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজিব হয়ে গেল? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, এই প্রথম ব্যক্তি সম্পর্কে যখন তোমরা প্রশংসা জ্ঞাপন করলে তখন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল, আর দ্বিতীয় ব্যক্তি সম্পর্কে যখন নিন্দাসূচক মন্তব্য করলে তখন তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। এবং নবীজি আরো ইরশাদ করেন, আনতুম সুহাদা উল্লাহি ফিল আর্দ, অর্থাৎ তোমরা তো পৃথিবীর বুকে আল্লাহর সাক্ষী। তাই এই গুরুত্বপূর্ণ সহি হাদিস দ্বারা আমরা একথাই প্রমাণ পাই যে জানাজার পরে লোকটি কেমন ছিল জিজ্ঞেস করা, এটাও একজন মৃত ব্যক্তির জন্য অত্যন্ত উপকারী এবং তার নাজাতের বড় মাধ্যম। আমরা যারা এ ধরনের হাদিসকে অস্বীকার করে সমাজ থেকে এ ধরনের গুরুত্বপূর্ণ আমলকে বাদ দিতে চায়, তারা মূলত একজন মৃত ব্যক্তির শত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুরুত্বপূর্ণ হাদিসটি আমাদেরকে আমল করার জন্য বিশেষত মৃত ব্যক্তিকে ভালো বলে সাক্ষ্য দেওয়ার জন্য সকলকে তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।